আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাজির হয়েছে নতুন আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটা উপকার একটি ভিডিও হতে যাচ্ছে তাই প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাসা যখন একসঙ্গে অনেক বাজার করা হয়ে থাকে তখন কিন্তু আমরা সবাই কম বেশি ফ্রিজে মাছ ফ্রোজন করে থাকি আর অনেক দিন পর্যন্ত ফ্রোজন করে রাখার পরে এই মাছ থেকে কিন্তু বাজে একটা আস্তে গন্ধ আসে যেটা রান্না করার পরে খেতে খুবই বাজে লাগে তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এই ফ্রোজন করা মাছের আষ্টে গন্ধটা সহজেই দূর করে নিতে পারবেন আর তারই সাথে সাথে আরও টিপস থাকবে এই মাছ ধোয়ার পরে হাতে থেকে বাজে গন্ধটা কি করে আপনারা খুব সহজেই দূর করে নিতে পারবেন তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকারে আসবে তো প্রথমে আমি ফ্রিজ থেকে দেখতে পেয়েছি মাছগুলোকে নামিয়ে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখতেছি যাতে করে এর বরফটা ছেড়ে যায় স্বাভাবিক তাপমাত্রার পানিটাই আমি দিয়েছি এর ভিতরে এবার কিছুক্ষণ সময় রাখার পরে যখন মাছগুলো বরফটা ছেড়ে যাবে তখন প্রথমে এর ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর লাগবে এখানে লেবু আমি এক পিস লেবু নিয়ে নিয়েছি এবার এই লেবুর রসটাকে চিপিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে এভাবে করে তিনটি উপকরণ মাছের সাথে মিক্স করে নিতে হবে আর এভাবে মিশিয়ে নিয়ে প্রায় এক ঘন্টার মতো মাছগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে আর এভাবে করে মাছগুলো ভিজিয়ে রাখার পরে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিতে হবে আর এভাবে করে মাছ ধুয়ে নিলে কিন্তু মাছের ভিতর থেকে আর কোনো ধরনের আষ্টে গন্ধ থাকবে না তো আপনারা একবার হলেও বাসার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের অনেকটা উপকার আসবে এবার মাছ ধোয়ার পরে কিন্তু আমাদের হাত থেকে খুব বাজে একটা গন্ধ আসে আর এই গন্ধটা আমি কি করে দূর করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রায় এক ঘন্টা পরে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আমি হাত দিয়ে এর উপরের যে ময়লাটা থাকে সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এভাবে করে দুই তিনবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনারা মাছগুলোকে রান্না করে নেবেন দেখবেন এর ভিতর থেকে কোনো ধরনেরই গন্ধ পাবেন না আমাদের ভিতরে অনেকেই কিন্তু আছেন রুই মাছের ডিমটাকেও ভীষণ পছন্দ করেন কিন্তু এই রুই মাছের ডিম থেকে বাজে গন্ধ পাওয়ার কারণে অনেকেই এটাকে স্কিপ করেন তাই এই রুই মাছের ডিমও কী করে খুব সহজ উপায়ে আপনারা গন্ধবিহীন রান্না করতে পারবেন কিংবা একদম সহজভাবে কি করে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তা আরও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো মাছ থেকে গন্ধ দূর করার উপায় তো বলে দিলাম এবার মাছ ধোয়ার পরে হাত থেকে কি করে গন্ধ দূর করবেন সেটাই বলে দিচ্ছি যে লেবুটা কেটে আমি মাছে ব্যবহার করেছিলাম সে লেবুটার দুই সাইড দিয়ে যে অংশটা কেটে রেখেছিলাম ওই দুইটি অংশ না ফেলে দিয়ে আপনারা এভাবে করে রেখে দিতে পারেন আমার মতো এতে করে মাছ ধোয়ার পরে কিন্তু আপনারা আপনাদের হাতে ডলে নিতে পারেন এতে করে কিন্তু খুব সহজে মাছের দুর্গন্ধটা হাত থেকে চলে যাবে তো আর কথা বাড়াবো না আমার এই ছোট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস